আমি আসলে তিন দশক থেকে মা। আমার তিন সন্তান, আমার বড় ছেলে, তারপর একটি মেয়ে এবং সবচেয়ে ছোটটিও মেয়ে। যখন আমি মা হই, মা হওয়ার সময়গুলো খুব মজার, কারণ আমার বড় মেয়ের সময় আমি একবার স্কুটার থেকে পড়ে গেছিলাম, কিন্তু কিচ্ছু হয়নি, বেঁচে গেছিলাম প্রাণে। মেজো মেয়েটি হওয়ার সময়, যেটি ছোট, আসলে ও হওয়ার সময় ও কোনো কষ্ট হয়নি, কিন্তু যখন ছেলেটি হলো তখন আমার এত কষ্ট হলো, আমার এত ধরনের অ্যালার্জি হলো স্কিনে, বহু কিছু হলো, যে আমার মনে হলো ছেলেরা বোধহয় স্বভাবগতভাবেই কষ্ট দেয় মাদেরকে। কথাটা হয়তো সত্যি না, কিন্তু আমার আসলে ছেলে হতে গিয়ে অনেক কষ্ট হয়েছিল। কিন্তু আমার আশেপাশে অনেক ডাক্তার ছিলেন, নার্স ছিলেন, আমার পরিবার ছিল, যার জন্য এদের সবার সুবাদে আমার মোটামুটিভাবে যতদিন আমি অন্তঃসত্ত্বা ছিলাম এই সময়টিতে খুব নিরাপদ বোধ করেছি এবং আমার প্রসবকালীন সময়গুলো খুব সহজ হয়েছে। আসলে আমরা একা তো করতে পারি না কোনো কিছু, আমাদের সকলের সহায়তা লাগে, মোটামুটিভাবে প্রতিবেশীর সহায়তা লাগে, পাশে যে কলিগ কাজ করছেন সেই কলিগকে লাগে, বন্ধুকে লাগে, পরিবারকে লাগে, সবাই মিলে কিন্তু একটি মানুষকে মা হতে সাহায্য করে। মা কিন্তু একা হওয়া যায় না, মাতৃত্বে কোনো কার্পণ্য নেই। মাতৃত্ব কখনো একটা ছোট সংজ্ঞায় সংজ্ঞায়িত করার মতো একটি জিনিস না। কাজেই আমাদের প্রত্যেকটি পদক্ষেপে যখন আমরা অন্তঃসত্ত্বা হই এবং তার পরের অবস্থাগুলোতেও অত্যন্ত সচেতনতার সাথে সাবধান হয়ে ডাক্তার এবং নার্সদের পরামর্শ গ্রহণ করা জরুরি, কারণ আপনার গর্ভকালীন সময় তারাই আপনাকে ঠিকমতো পরিচর্যা করতে পারবে এবং এই পরিচর্যার মাধ্যমে আপনার গর্ভকালীন সময়টিও নিরাপদে কাটবে।